আইটেল ভিশন ওয়ানের হিউজ সাকসেসের পর এবার আইটেল বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করলো ব্র্যান্ড নিউ স্মার্টফোন আইটেল ভিশন টু। মূলত আইটেল X16 প্রোর রিব্র্যান্ডেড ভার্সন হলো আইটেল ভিশন টু। তাই এই ভিডিওতে কথা বলবো আইটেলের নতুন স্মার্টফোনের সম্পর্কে, কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে এবং কী হবে ফোনটির প্রাইস। আর এই সব কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। শুরুতেই বলবো এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিশন টু এর পিছনের দিকে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, বাট প্লাস্টিক হলেও দেখতে কিন্তু ভিশন ওয়ান থেকে মাস্ট বেটারও অ্যাট্রাকটিভ লাগবে, বিশেষ করে এর ক্যামেরা মডিউলের জন্য। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট যেখানে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে, এবং বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট ও স্পিকার গ্রিল। আর ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভ্যারিয়েন্টে, গ্রেডিয়েন্ট গ্রিন ও ডিপ ব্লু। আবার ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনের দিকে থাকছে 6.6 ইঞ্চির HD+ ডট-ইন ডিসপ্লে বা পাঞ্চল ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। আর এর স্ক্রিন টু বডি রেশিও 90% এবং 20:9 এসপেক্ট রেশিও। ওভারঅল ডিসপ্লের কালার শার্পনেস প্রাইস অনুযায়ী ডিসেন্ট মনে হয়েছে। এবার কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে। তো ভিশন টুতে ব্যবহার করা হয়েছে ইউনিভার্সিসো 1.6 GHz অক্টোকোর প্রসেসর, আর এই সেম প্রসেসর এর আগে আইটেল ভিশন ওয়ানে ব্যবহার করা হয়েছিল। বেসিক্যালি এন্ট্রি লেভেলের অনেক ফোনেই এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়, সুতরাং পারফরমেন্সের দিক থেকে নর্মাল ইউজাররা ডে টু ডে লাইফের সব কাজেই ইজিলি করতে পারবেন। ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, যে কোনো অ্যাপ্লিকেশন ফাস্ট ওপেন হবে। এর সাথে এই ফোনে থাকছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজের একটিমাত্র ভেরিয়েন্ট। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স Android 10 থাকছে, যা মূলত গো এডিশনে রান করবে। আইটেল ভিশন টু ফোনের পেছনের দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 13MP, 2MP ম্যাক্রো লেন্স এবং থাকছে QVGA বা লো লাইট সেন্সর, যেটি বেসিক্যালি ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8MP সেলফি ক্যামেরা। তো বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপ ঠিকঠাকই আছে। এরপর কথা বলবো এই ফোনের ব্যাটারির ব্যাপারে। তো আইটেল ভিশন ওয়ানের মতো ভিশন টুতেও থাকছে 4000mAh ব্যাটারি, আর বক্সের সাথেই থাকছে 5W নর্মাল চার্জার, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টার বেশি। তাই আমার মনে হয় আইটেলের উচিত ছিল অ্যাটলিস্ট 10W চার্জার দেওয়া। ওয়েল, এবার আসি ভিশন টু এর প্রাইস নিয়ে। এর 2GB 32GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 8,990 টাকা, অর্থাৎ 9,000 টাকা। এখন অনেকেই মনে প্রশ্ন আসতে পারে 9,000 টাকায় আইটেল ভিশন টু কেমন হবে। তো ওভারঅল ডিজাইন, ডিসপ্লে ও ব্যাটারির দিক থেকে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এই বাজেট সেগমেন্টে এর বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ। শুধুমাত্র এর পারফরমেন্সে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাবে। তো গাইজ, এই ছিল আইটেল ভিশন টু এর ব্যাপারে ফুল ডিটেলস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।